ইন্ডিয়াতে বাড়ি কেনার জন্য আমাদের অ্যাকচুয়ালি কী কী কস্ট পড়ে থাকে? আমরা সব ইন্ডিয়ানসরাই ড্রিম হাউস কেনার স্বপ্ন দেখে থাকি, আর আমাদের সবার মাথায় এটাই চলে যে একটা জাস্ট ঘর বাড়ির ব্যবস্থা হয়ে যাক, তাহলে লাইফটা পুরো সর্টেড হয়ে যাবে। আর আমরা যখন থেকে ইনকাম করা শুরু করি, আমাদের মাথায় এটা চলে যে একবার ডাউন পেমেন্টের জন্য পুরো টাকাটা জোগাড় হয়ে যাক, তারপর তো হোম লোন আছেই। Although we have time, and again, এটাও বলবো যে রিয়েল এস্টেটে ইনভেস্ট করাটা, যেখানে বাজার এতটা গরম সেখানে ইনভেস্ট করাটা খুব একটা সেন্সিবল নয়, বাট স্টিল আমরা বুঝি যে বাড়ি কেনাটা অনেকের কাছে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন। তো যাই হোক, আপনারা অনেকেই আছেন যাদের ডাউন পেমেন্টের জন্য কিছু টাকা আর হয়তো পুরো টাকাটাই জোগাড় হয়ে গেছে, আর আপনারা বাড়ি খোঁজা জাস্ট শুরুই করেছেন। ওয়েল, বাড়ি কেনাটা একটা বিশাল বড় ডিসিশন, আর তাই এত বড় ডিসিশন নেওয়ার আগে আমাদের অবশ্যই এটা অ্যানালাইজ করে নেওয়া উচিত যে কী কী কস্ট ইনভলভ থাকে একটা বাড়ি কেনার জন্য। আর এই ভিডিওটায় আমরা আপনাদের এটাই বলবো অ্যাবাউট অল দ্য কস্ট দ্যাট ইনভলভ ইন বাইং আ হাউস। বাট তার আগে আমাদের এই চ্যানেলটাকে জলদি করে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটাকে দেখতে থাকুন। এই ভিডিওটা আপনারা যদি এন্ড অবধি দেখেন তাহলে আপনাদের ধারণা হয়ে যাবে যে বাড়ি কেনাটা অ্যাকচুয়ালি কতটা কস্টলি। এই যে 50-60 লাখের যে গল্প শোনেন, ওটা তো হলো বেসিক কস্ট, ওটার ওপর আরও 10 ধরনের চার্জেস লাগে, আর সেই চার্জেসগুলো আপনার বেসিক কস্টের 50-60% মতো হতে পারে। তার মানে হলো একটা 60 লাখওয়ালা বেসিক প্রাইসওয়ালা ফ্ল্যাট আপনার 90-1 crore অবধিও পড়তে পারে, আর এর মধ্যে আমরা কিন্তু লোনের প্রাইস এখনও ইনক্লুডও করিনি। আর যদি সেটাও ইনক্লুড করে বলি তাহলে সেই প্রাইসটা গিয়ে দাঁড়াবে 1.5 crore-এর কাছাকাছি। বিশ্বাস হচ্ছে না? তো চলুন দেখা যাক ঘর কেনার টাইমে এক্স্যাক্টলি কী কী এক্সট্রা কস্ট আপনাকে পে করতে হবে। সো ধরে নিচ্ছি আপনি একটা আনকনস্ট্রাক্টেড অ্যাপার্টমেন্ট কিনছেন ইন আ হাউজিং কমপ্লেক্স ইন দিল্লি, আর সেটার কস্ট হলো 60 লাখ, আর 60 লাখ কিন্তু সেটার বেসিক কস্ট, আর ধরে নিচ্ছি সেই অ্যাপার্টমেন্টটা হলো 1500 square feet-এর। এবার এটার ওপর এক্সট্রা কী কী চার্জেস লাগবে সেটা আমরা দেখে নেব। তো ফার্স্ট কস্ট হলো ব্রোকারেজ। ওয়েল, আমরা সবাই জানি ইন্ডিয়ার ম্যাক্সিমাম বাড়ি একটা ব্রোকারের থ্রুতেই কিন্তু কেনা বেচা হয়, আর ব্রোকারসরা ইউজুয়ালি দুটো পার্টি মানে বায়ার অ্যান্ড সেলারের থেকে 1-2% কমিশন নিয়ে থাকে। আর যদি ব্রোকার আপনার থেকে 1% কমিশন নেয়, মানে তাহলে বেসিক প্রাইস যে 60 লাখ, তার 1% মানে 60K আপনাকে ব্রোকারকে দিতে হবে। সেকেন্ড হলো PLC, প্রেফারেন্টাল লোকেশন চার্জেস। দেখুন, 60 লাখ হলো অ্যাপার্টমেন্টের বেসিক কস্ট। এরপর আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে ফর হায়ার ফ্লোর অর কর্নার ফেসিং অর পার্ক ফেসিং, তাহলে অবভিয়াসলি এটার জন্য একটা প্রিমিয়াম প্রাইস আপনাকে পে করতে হতে পারে। জেনারেলি এই প্রাইসটা আপনার ফ্ল্যাটের এরিয়ার উপর ডিপেন্ড করে, বাট ব্রডলি অ্যাভারেজ সোসাইটিতে এটার কস্ট ₹150-200 per square feet পড়ে থাকে। তার মানে আপনার 1500 square feet-এর জন্য আপনার 3 লাখের কাছাকাছি চার্জেস লাগতে পারে। থার্ড টাইপের চার্জেস হলো পার্কিং চার্জেস। ওয়েল, পার্কিং চার্জেসও আপনার ফ্ল্যাটের এরিয়ার উপর ডিপেন্ড করে, বাট অ্যাভারেজে দেখতে গেলে যদি আপনার একটা গাড়ি থাকে তাহলে সেটার আপনার কস্ট পড়ে যাবে বেসিক কস্টের 5-7%, আর আপনার যদি দুটো গাড়ি থাকে তাহলে অবভিয়াসলি তার জন্য আপনার এক্সট্রা কস্ট পড়বে। তাহলে অ্যাভারেজে যদি আমরা 6% ধরি তাহলে আপনার বেসিক কস্ট মানে 60 লাখের 6% হয় 3.6 লাখ। ফোর্থ টাইপের চার্জেস হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট চার্জেস। অ্যাজ দ্য নেম সাজেস্টেড, সোসাইটির ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আপনাদের থেকেই চার্জেসটা নেওয়া হবে, লাইক সুয়েজ ট্রিটমেন্ট, গ্যাস পাইপলাইন, ওয়াটার পাইপলাইন, ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট ইনস্টলেশনের জন্য এটসেট্রা। আর এইগুলোর কস্ট ইউজুয়ালি বেসিক প্রাইসের 5-7% অবধি পড়তে পারে, আর যদি বেসিক প্রাইসের 6% ধরে চলি তাহলে আপনাকে দিতে হতে পারে 3.6 লাখ। এইগুলো তো হয়ে গেল সোসাইটির ভেতরের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা, এবার আসছি সোসাইটির বাইরের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর। সোসাইটি যেই রাস্তাটা অ্যাপ্রোচ করছে সেইটা ডেভেলপমেন্টের চার্জেসও সোসাইটি আপনার থেকে নিয়ে থাকে। ইনফ্যাক্ট কিছু কিছু সোসাইটি তো ইলেকট্রিক ডেভেলপমেন্টের জন্য আপনার থেকে চার্জেস নেয়। এক্সটার্নাল ডেভেলপমেন্ট চার্জেসের জন্য আপনাকে আরও 4-6% বেসিক কস্টের পে করতে হতে পারে, আর বেসিক কস্ট যদি 60 লাখ হয় তাহলে 60 লাখের যদি আমরা 5% ধরি সেটার কস্ট আপনার গিয়ে দাঁড়াবে 3 লাখের কাছাকাছি। নেক্সট আসছি সিঙ্কিং ফান্ড। বেশিরভাগ সোসাইটি একটা কমিটি ক্রিয়েট করে যেখানে সব সোসাইটির মেম্বাররা কন্ট্রিবিউট করে, এই অ্যামাউন্টটা দিয়ে আপনি কিন্তু কোনো ইন্টারেস্ট পাবেন না। এই অ্যামাউন্টটা বেসিক্যালি তোলা থাকে ফর লাইক কোনো আনএক্সপেক্টেড এমার্জেন্সি অর লং টার্ম রিপেয়ার কস্ট কভার করার জন্য, আর এইটা জেনারেলি পড়ে 2-3% কাছাকাছি বেসিক কস্টের, আর বেসিক কস্টের যদি আমরা 3% ধরি তাহলে আপনাকে এটার জন্য দিতে হবে 1.8 লাখ।
আর যদি আপনার সোসাইটিতে এরকম কোনো ফেসিলিটি থাকে লাইক ক্লাব হাউস, টেনিস কোর্ট অর সুইমিং পুল, তাহলে এটার জন্য আপনার আলাদা করে চার্জেস লাগবে। সোসাইটি আপনার থেকে আপ ফ্রন্টে আলাদা করে ডিপোজিট নেবে এটার জন্য। এটার জন্য জেনারেলি 3% পড়ে বেসিক কস্টের, আর যদি 60 লাখের 3% ধরি তাহলে আপনার এটা পড়বে 1.8 লাখ। এইগুলো তো হয়ে গেল ব্রডলি সোসাইটি আর হোম রিলেটেড চার্জেস। ওয়েল, বাড়ি কেনার টাইমে আপনাকে গভর্নমেন্টকেও কিছু ট্যাক্সেসের ফর্মে চার্জেস দিতে হয়। এবার সেই চার্জেসগুলোই আমরা দেখে নেব। তো ফার্স্ট চার্জেস হলো রেজিস্ট্রেশন আর স্ট্যাম্প ডিউটি চার্জেস। যদিও স্ট্যাম্প ডিউটি আলাদা আলাদা স্টেট অনুযায়ী ভ্যারি করে, বাট তাও যদি আমরা দিল্লির এক্সাম্পল নিই তাহলে দিল্লি গভর্নমেন্ট স্ট্যাম্প ডিউটির জন্য মেল বাইরের থেকে নিচ্ছে 6% আর ফিমেল বাইরের থেকে নিচ্ছে 4%। হ্যাঁ, দিল্লি গভর্নমেন্ট ফিমেল বায়ারকে এখানে একটু অ্যাডভান্টেজ দিচ্ছে। আর রেজিস্ট্রেশন কস্ট পড়ে 1%। আর যদি আমরা ধরি এই অ্যাপার্টমেন্টটা কিনছে একটা মেল বায়ার, তাহলে মেল বায়ারের এটা পড়বে 7%। তাহলে বেসিক কস্টে 7% হলো 4.2 লাখস। আর লাস্টলি আমাদের গভর্নমেন্টকে জিএসটি দিতে হয়। এমনিতে তো জিএসটি রেট চেঞ্জ হতে থাকে, বাট এই ভিডিওটা রেকর্ড করার টাইমে জিএসটি রেট 18% অ্যাপ্লিকেবল রয়েছে। বাট এই 18%টার 2/3 কস্ট আপনার লেগে থাকে, তাহলে জিএসটিটা এফেক্টিভলি গিয়ে দাঁড়ায় আপনার 12%। তাহলে বেসিক কস্ট 60 লাখের 12% হয় 7.2 লাখস। চলুন এইবার সব চার্জেসগুলোকে টোটাল করে দেখে নিই যে এক্স্যাক্টলি কতটা এক্সট্রা চার্জেস আপনাকে দিতে হচ্ছে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, একটা 60 লাখের ফ্ল্যাটের উপর আপনাকে দিতে হচ্ছে আরও 29 লাখ, যেটা অলমোস্ট 50% অফ বেসিক কস্ট। উই হ্যাভ সিন দিস ভ্যারি ফ্রম 25 to 75%। তো আমাদের ঘর কেনার টাইম এক্সট্রিমলি কেয়ারফুল হতে হবে এই ছোটো ছোটো কস্টের ব্যাপারে। এতগুলো চার্জেসের মধ্যে আমরা কিন্তু ইন্টিরিয়ার আর ফার্নিচারের চার্জেস ধরিনি, কারণ এটা পুরোপুরি সাবজেক্টিভ আর এটা পুরোটাই ফ্যামিলি টু ফ্যামিলি ভ্যারি করে। আর যদি আমরা সেটাও ধরি প্লাস শিফটিংয়ের খরচাও ধরি, তাহলে দিস কস্ট উইল শুট আপ ফার্দার। ঘর কেনার আগে মেক শিওর যে আপনার যেন এই ধরনের বাজেট থাকে, কারণ এই সব কস্টের জন্য আপনি কিন্তু হোম লোন পাবেন না। তাই বারবার ঘর কেনার আগে এই কস্টগুলোকে মাথায় রেখে সেগুলোকে ক্যালকুলেট করে নিজের বাজেটটাকে সেট করবেন, না হলে এটা আউট অফ পকেট হয়ে যেতে পারে। ওয়েল, হোম লোনের ব্যাপারে যে কোনো কোয়েশ্চেন যদি আপনার থাকে বা এই সব টার্মস অ্যান্ড কন্ডিশনের ব্যাপারে যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের এই ভিডিওটা যদি ইনফরমেটিভ আর হেল্পফুল লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন। টিল দেন, গুড বাই।